আইএমএফ এর শর্ত মেনে বছরে চারবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার আগামী তিন বছরে মোট বারোবার দাম বাড়িয়ে উৎপাদন ব্যয়ের সঙ্গে সমন্বয় করবে বিদ্যুৎ বিভাগ এতে উৎপাদন খাতে ব্যয় বাড়ার পাশাপাশি বাজারে অস্থিরতা তৈরি হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা আর ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে ক্যাপাসিটি চার্জের নামে অপচয় ও অনিয়ম দুর্নীতি বন্ধ করা গেলে দাম বাড়ানোর প্রয়োজন হবে না ক্যামেরায় বিশ্বাসের প্রতিবেদন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেবে বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে ষোলো টাকার বেশি শিল্প খাতে বিক্রি হচ্ছে সাড়ে এগারো টাকার কাছাকাছি আবাসিক পর্যায়ে ফারাক আরেকটু বেশি সব মিলিয়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতে সরকারের ভর্তুকি পাঁচ টাকা চুয়াল্লিশ পয়সা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর শর্ত অনুযায়ী দু সালের মধ্যে এই খাতের ভর্তুকি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলে এখন থেকেই দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে বিদ্যুৎ বিভাগ হঠাৎ এমন সিদ্ধান্তে উৎপাদন ও রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা বিদ্যুৎ বিল আরও বাড়বে সুতরাং এই যে বিদ্যুৎ বিষয়ের যে আমার যেটা বাজেটটা সেটা যদি আমি আমার বায়ার থেকে আনতে না পারে সুতরাং সে জায়গাটাও আমার জন্য অবশ্যই সম্মুখীন হবে ব্যবসায়ী নেতারা বলছেন প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে বাংলাদেশি উদ্যোক্তাদের বিদ্যুৎ খাতে ব্যয় বেশি এই বাস্তবতায় শিল্প খাতে ভর্তুকি না দিতে পারলেও সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন না হলে বিপর্যয় নামবে জাতীয় অর্থনীতিতে আমরা বলছি না সরাসরি বিদ্যুৎ এবং গ্যাস দিয়ে আমাদেরকে সাবসিডারি দেওয়া হোক অথবা ডাইরেক্ট প্রণোদনা দেওয়া হোক যেগুলি এলডিসির উত্তরণের যে শর্ত আছে সেগুলির বাইরে যাবে সরকার একটা পথ বের করে নিতে হবে কনজুমার দশ বছর আগে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতো পাঁচ টাকা সাতচল্লিশ পয়সা তখন ইউনিট প্রতি পরিমাণ ছিল মাত্র চুরানব্বই পয়সা এক দশকের ব্যবধানে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির মূল কারণ অপচয় আর দুর্নীতি এখন ধরুন ক্যাপাসিটি সার্জন নামে যে পরিমাণ অর্থ মানে হরিলুট হচ্ছে সেটা যদি বন্ধ করা যায় তাহলে তো মানে এখানে কোনো ধরনের ভর্তুকি দেওয়া লাগে না গেল অর্থবছরে সরকার এই খাতে মোট ভর্তুকি দিয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ এর মধ্যে ক্যাপাসিটি চার্জের নামে বেসরকারি বিতর্কিত জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পরিশোধ করেছে ২৬ হাজার কোটি টাকারও বেশি সোহাগ কুমার বিশ্বাস এসএ টিভি চট্টগ্রাম